কি অবস্থা মোনা এবারে বিপিএল এ দুর্দান্ত লেভেলের ফর্মে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ানস রে আজকের ম্যাচে থামাই দিল সিলেট স্ট্রাইকার্স যারা যারা আজকের ম্যাচটা দেখছেন সিলেট স্ট্রাইকার্স ভার্সেস কুমিল্লা ভিক্টোরিয়ানস ম্যাচটা দেখে আপনার কাছে কি ফিল হইছে এটা কমেন্টস এর জন্য জানাও যে সিলেট স্ট্রাইকার্স নিজেও জানা দেখি তাদের টপ 4 এ উইডবার কোনো প্রকার সম্ভাবনা নাই তারা যাইতে যাইতে জানান দিকে গেল বাবুরে আমরা কিন্তু পারি এবং আজকের ম্যাচে এটা কিন্তু তারা করে দেখেছে একশো আটাত্তর রানের টার্গেট দিয়েছে যে রানটা আসলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মতো টিমের জন্য অনেক বড় কিছু নয় কিন্তু তারপরও ওই ম্যাচ কিন্তু তারা বারো রান হারে গেছে লাস্ট ওভারে রান দরকার পঁচিশ রান পঁচিশ রান দরকার আঠারো বলে উন পঞ্চাশ রান লাগতো কিন্তু ওই জায়গায় লাস্ট ওভারে রান আছিলো পঁচিশ রান যেটা তানজিম সাকিব বল করে বেল্লাইছে আশিব প্রথমেই খাই দিয়েছে লিটুন কুমার দাস এই আজকে কুমিল্লার হই সবচেয়ে বেশি রান করছে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করছে লিটুন কুমার দাস তারা প্রথম বলে কে খাই দিয়েছে কন সাকিব ভাইয়া জুনিয়র সাকিব ভাইয়া তাকে খাই দিছে জাকের আলী নামে একটা ছক্কা মারছে মারি আশার আলোটা কেনা করি বাসায় রাখছে কিন্তু আন্ডার আসেল আর জাকির আলী মেহিনী খুব একটা বেশি কাজ কিন্তু তারা কোনো কিছু করিবার মতো সুযোগ তাদের হাতে ছিল না সব কিছু তারা করিছে আন্ডার আসেল লাস্ট বলে ছক্কা মারতে যায় ক্যাশ একটা তুলে দিছে লাস্ট বলেও কিন্তু কি উইকেট লইছে সাকিব দুর্দান্ত লেভেলের বল করছে এবং সিলেটের কথা যদি বলি তাদের এই যে শফিকুল যে বলারটা এবং সামিত প্যাটেল এই দুইজনে মিলি খেলার মোটটারে কিন্তু চরমভাবে ঘুরাই দিছে বেনি হওয়ার কথা না বললে না ব্যাট হাতে রানের যে লেভেলের একটা ইনিংস সে খেলছে কিন্তু কিন্তু রান আরো কম লাস্টের দিক দিয়ে দুর্দান্ত লেভেলের ম্যাচ খেলি রান কিন্তু সে করে নিয়ে এসেছে এবং বল হাতেও সে মোটামুটি তিরিশ রানের ভিতর দিয়েছে এবং একটা উইকেট পাইছে যার কারণে প্লেয়ার অব দ্য ম্যাচ কিন্তু সে হয়ে গেছে কিন্তু কুমিল্লার হয়ে চার্লস জনসন চার্লস যখন ব্যাটিং করলো একুশ বলটা খায় মামায় খুব একটা হামরি কিছু করতে পারলো না ময়নালি খুব একটা বেশি কিছু করতে পারলো না যার কারণে বিরাট একটা প্রেশার পড়ে গেছিল লিটন কুমার দাসের উপরে সে কি করবো সে টিকি থাকি চেষ্টা করছে রান এটা বাইর করে বের কিন্তু কোনো লাভ হয় না কিন্তু আন্ডার রাসেল যদি আরেকটু আগে আসতো আরেকটু আগে যদি আসতো তাহলে হয়তো ম্যাচটা রেজাল্ট ভিন্ন কিছু হইলেও হইতে পারতো যেহেতু বারো রান হারছে খুব একটা বেশি রান হারানো তারপরেও কিন্তু কুমিল্লা কুমিল্লার জায়গা থেকে চেষ্টা করিয়ে গেছে সে তো আছে অলরেডি টপ টু তেই আছে কিন্তু সিলেটের তো যাওয়ার কোনো জায়গা না তাদের কাছে কোনো সম্ভাবনাও নাই কিন্তু তারা বুঝাই দিচ্ছে যে ম্যাচে এইভাবেও করি ম্যাচেক করা যায় একশো আটাত্তর কুমিল্লার জন্য অনেক বড় কিছু ছিল না কিন্তু স্ট্রাইকার দেখাইছে যে রানও তাদেরকে আমরা কোনোভাবে করতে দিব না তাদের বলাররা কিন্তু দুর্দান্ত লেভেলে তো ভাই যে নিঃসন্দেহে বলা যায় আজকের ম্যাচে সিলেট কিন্তু দুর্দান্ত লেভেলে খেলা দেখাইছে এবং ম্যাচে যে এভাবে ফিরিয়ে আসা যায় এটা কিন্তু সিলেট কিন্তু প্রুভ করাইছে যাই হোক কুমিল্লার ভাইয়ারা কুমিল্লার ফলাই যারা আছো তোমরা মন টন খারাপ করো না কুমিল্লা ভালো খেলতেছে কুমিল্লা ভালো খেলবে এবং কুমিল্লা ভালো খেলতেই থাকবে সুতরাং মন টন খারাপ করার দরকার নাই চেষ্টা করছে কিন্তু আজকের ম্যাচে কোথায় কার কোন জায়গায় ভুল ভ্রান্তি আসছিল এটা একটু কমেন্ট সেকশনে ক্রিকেট লাভাররা একটু জানাই দাও একটু দেখি যে জনসন চার্লসের ভুলটা কোথায় আছিল লিটন কুমার দাসের বুলটা কোথায় আসছিল আলীর বুলটা কোথায় আসছিল আর বলারদের ভুলটা কোথায় আছিল তবে সিলেটের বলার শফিকুল লাস্ট ওভারে জাস্ট বারো রান দিচ্ছে এর আগে তিন ওভারে কিন্তু রান দিছে কত মাত্র ছয় রান